on 15 August 2023. So in this year, our Prime Minister Shri Narendra Modi flag off a 75-week long festival in Netherlands, India. To Azadi Ka Amrit Mahotsav, India is the official journey of Azadi Ka Amrit Mahotsav. জানে সমগ্র ভারতবর্ষতে স্বাধীনতার 75 বছর উপলক্ষে আজাদি কি অমৃত মহোৎসবর একটা শৃঙ্খলা চলি আছে আমার বিদ্যাভারতী পরিবারেও সেই কার্যক্রমটা আমি রাখি আছো হোক আমার অসমত শঙ্করদেব শিশু নিকেতন যেদরে 555খন আছে সেই গোটেই বিদ্যালয়সমূহতে আমি শৃঙ্খলিতভাবে আমার ছাত্রছাত্রীসকল অভিভাবকসকলক লৈ আজাদির অমৃত মহোৎসবর কার্যক্রমসমূহ রাখি আছো যিসকলৰ শহীদৰ বলিদানীৰ বলত আমি ভাৰতবৰ্ষই স্বাধীন হ'ল আমি সগৌৰৱে থিয় হ'ব পাৰিছোঁ সকল সেই পাতস্মৰণীয় শহীদসকলক স্মৰণ কৰাই আমাৰ এই শৃংখলাৰ উদ্দেশ্য আমাৰ ভাবি প্ৰজন্ময়ো অহা ষ্টুডেণ্টসকলেও যাতে দেশৰ কাৰণে ত্যাগ কৰিবৰ কাৰণে দেশৰ কাৰণে নিজক উপযুক্ত কৰিবৰ কাৰণে সেইসকল শহীদৰ পৰা যাতে অনুপ্ৰেৰণা পায় সেই উদ্দেশ্য লৈ এই কাৰ্যক্ৰমসমূহ কৰি থকা হৈছে আজি আমাৰ এই গোসাঁইগাঁও নিকেতনত অখিল ভাৰতীয় পূর্ণাথান ট্রাষ্টর মাননীয় শিবপ্রসাদ পুরোহিতজি আহি উপস্থিত হয়েছেহি তেখেতে মূলত জয়পুর কার্যকর্তা রাজস্থান যে আমার বিদ্যাভারতী ক্ষেত্র জয়পুর যোধপুর আর চিত্তুর তিনখন রাজ্য লই পেলে আমার রাজস্থান ক্ষেত্র সেই রাজস্থান ক্ষেত্রের তেখেত সংগঠন মন্ত্রী তেখেতর শৃঙ্খলা যা 7 তারিখের পর চলি আছে অহা 27 তারিখলকে ইয়াত পরিক্রমা চলি আছে